হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ছাদে এসে দেখি যে একটি ড্রাগন ফুল ফুটবে। আমি কেমনভাবে বুঝলাম তোমরা শুনবে, তোমরা কিন্তু অনেকেই জানো না। ওই যে দেখছো সাদা পাপড়ির কিছু অংশ বেরিয়ে গেছে আর এটার কিন্তু নেই, সেইভাবেই বুঝতে পারলাম। আর এই যে এই দুটো কড়ি দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ এই কড়ি দুটো নষ্ট। কি আর করবো বলো যদি নষ্ট হয়। তো বেশি দেরি না করে পেরে নিলাম দুটো করি, কারণ অন্যান্য ফুলগুলো আরও সুন্দরভাবে যাতে বেড়ে উঠতে পারে। আর রাতের অন্ধকারে কিন্তু ড্রাগন ফুল দেখতে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ড্রাগন গাছের পরাগ মিলন করাতে হয় কেমনভাবে তোমরা কি জানো? ওই যে দেখলে সাদা রঙের পরাগ রেণু, ওটাই মাঝখানের ওই অংশটার সঙ্গে মিলিত করতে হয়। তারপর দেখি যে আকাশে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই একটি প্লাস্টিক দিয়ে ফুলটা ঢেকে রেখেছি যাতে ফুলটা নষ্ট না হয়ে যায়। সেই রাতে বৃষ্টিও হয়েছিল। আবার দেখি যে পরের দিন ওই একটি ফুল ছিল, সেই একটি ফুলও আজকে ফুটবে। এই ফুলটিও সেম ওই রকমভাবে সাদা হয়ে গেছে পাপড়িগুলো, আর এটা আগের দিনের ফুল। আর এখন বিকাল হয়ে গেছে, আজই রাতের অপেক্ষায়। তোমরা কে কে দেখেছো রাতের অন্ধকারে ড্রাগন ফুল ফুটতে অবশ্যই জানিও। এই ফুলটিও সেম ওইভাবেই পরাগ মিলন করাবো। ওই যে সাইডে যেই পরাগ রেণুর অংশগুলো ছিল সেগুলো ঝরিয়ে দিয়ে ওই মাঝখানের ওই ডান্ডিটাই দিয়ে দিতে হবে, তোমরা তো দেখেই নিলে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগ বা ব্লগ ভিডিও।